একুশে বইমেলায় প্রকাশ হয়েছে হিরো আলমের জীবনী দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই বই থেকে দশটি লাইন ভাইরাল হয়েছে। সেই দশ লাইন হল, নাম্বার ওয়ান, আপনারা শিক্ষিত কাগজে কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নাই। নাম্বার টু, আমি অশিক্ষিত হয়ে লাথি উষ্ঠা খেয়েও বেঁচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন। নাম্বার থ্রি, আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন, আল্লাহই তো আমাকে বানাইছে, আমি তো বানাই নাই, আমি কি করব, এই চেহারা চেঞ্জ তো করতে পারব না। নাম্বার ফোর, জীবনের সব ব্যবসা আমি টাকা দিয়ে করেছি শুধু নির্বাচন ছাড়া। নাম্বার ফাইভ, শিক্ষিতরা যে আমারে নিয়ে মজা করেন, আমার জায়গায় থাকলে তো রিক্সা চালায় খাইতেন, আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়ায় আইসি, আপনার তো চেহারা মোটামুটি, আপনিও তো তাও পারতেন না। নাম্বার সিক্স, আমি আপনার ভক্তগণ একবার ধন্যবাদ দিলে সমালোচকগণ দুইবার ধন্যবাদ দেই, তারা আমার ভিডিও খেয়াল করে দেখে, ঘুমোতে যাওয়ার আগেও দেখে, উঠেও দেখে। নাম্বার সেভেন, সার্টিফিকেটধারী শিক্ষিত লোক হইল ভীত, নিজেরা তো কিছু করবেই না, করতে দেখলেও গা জ্বলে, এরা যে কী চায় নিজেরাই জানে না। নাম্বার এইট, আমি পরিত্যক্ত সন্তান হয়ে চানাচুর বেচে সিডি ডিশ লাইন মিউজিক ভিডিও করে দশ থেকে পনেরোটা মানুষের দায়িত্ব নিতে পারি, আপনি শিক্ষিত হয়ে কিছু পারেন না কেন। নাম্বার নাইন, আমি হিরো আলম, আমার ভিডিও দেখে খালি মানুষ হাসবে এই জন্য কাজ করি, আমার মাইন্ডসের হাসিমুখ দেখতেই ভালো লাগে, এইসব ভাইরাল সমালোচনা এসবের জন্য কাজ করি না। নাম্বার টেন, আমি সকল বিধবা মা পরিত্যক্ত নারী ও শিশুদের জন্য একটা সংস্থা করে যেতে চাই, যাতে আমার মায়ের মতো কারো মার যেন মায়ের খেয়ে রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে। দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব সম্পাদনা করেছেন সৌরভ আলম সাবিদ, প্রকাশ করেছে তরফদার প্রকাশনী। বইমেলার সোহরাওয়ার্দী অংশে ১৯৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।